फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल अमी अरित्र और आमी आज के विशाल 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 एक्साइटेड और विशाल खुशी दैट इज बिकज ट्रिपल आर शूटिंग रिज्यूम हो गए। यस ट्रिपल आर जो हमें प्रत्येक अपेक्षा करी पूरा इंडियार ऑडियंस अपेक्षा करे तर शूट मार्च अब्दि चलती तब पैंडेमिक बंद हो गए सिनेमा शूटिंग कि पोर्शन बाकी रही है एखो जो शूटिंग शुरू हलो सेटार जो शूटिंग शुरू होते सेट परिष्कार हो कस्ट्यूम परिष्कार हो एक शॉट जानने देखते इंडिया रामचरण मध्य एक बाइके और एक घोड़ाते সেই সব গ্লিমসেসগুলো আমরা দেখতে পাচ্ছি এই টিজারটার মধ্যে। এই টিজারটা হচ্ছে আর কি যে শুটিং রিজিউম হচ্ছে তার টিজার এবং খুব সিনেম্যাটিকভাবেই জিনিসটাকে কাটা হয়েছে, এডিট করা হয়েছে, দারুণভাবে দেখানো হয়েছে এবং সিরিয়াসলি মানে আমি দেখে আমার পুরো গুজবাম্পস লাগছে এবং পিছনে ওই ট্রিপল আর এর ওই যে মিউজিকটা যেটা থিম মিউজিকটা যেটা আমরা প্রথম আর কি এতে দেখে মোশন পোস্টার রিলিজের সময় দেখেছিলাম এবং ডেফিনেটলি ট্রিপল আর এর যখন রামচরণের লুকটা এসেছিল ওর বার্থডেতে সেটা নিয়েও বিশাল একটা হাইপ ছিল এবং এনটিআর এটা আসতে পারেনি বাট এনটিআর এটা 22nd অক্টোবরে আসছে সেটাও আমরা এই টিজারটার এন্ডে জানতে পারি। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য সেকেন্ড টিজার যেখানে এনটিআরকে আমরা দেখতে পাবো কোবনম ভীম এবং সেখানে ভয়েস ওভারটা থাকবে হচ্ছে মানে আমাদের রামচরণ। তো এবার এনটিআর হিন্দিতে কথা বলেছিল এবং রামচরণ হিন্দিতে কি নিজেই বলবে নিজের ভয়েসটা সেটাই দেখার মতো বিষয় এবং ধীরে 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 আলিয়া ভাট বা অজয় দেবগন বা সবাইকার লুকস আসতে শুরু করবে, পোস্টার আসতে শুরু করবে। আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। সেটা জানুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল বাট এখন তো আর মনে হয় না যে দু মাসের মধ্যে শুটিং কমপ্লিট করে তার পোস্ট প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে। তো তবে যে যে পোর্শনটা শুটিং হয়ে গেছে সেটার পোস্ট প্রোডাকশন কিন্তু অনেকটা হয়ে গেছে এবং এনটিআর এবং রামচরণ দুজনেরই বাড়িতে গিয়ে স্টুডিও সেট আপ করে সেখানে ডাবিংও হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই জিনিসপত্রগুলো অলরেডি কিছুটা কিছুটা করে তারা কাজ এগিয়ে রেখেছিল বাট এবার দেখা যাক এটা দু মাসের মধ্যে তো আশা করি কমপ্লিট হবে না, এরা হয়তো 2021 মাঝামাঝি শিফট করবে বাট এনিওয়ে সো লেট দেখা যাক কী হয়। সো আই এম দ্য রিয়েলি হ্যাপি। এবার আপনাদের কি মতামত এটা নিয়ে আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানান এবং আধ ঘন্টা পরে ঠিক আসছে হচ্ছে মির্জাপুর সিজন 2 ট্রেলার, সেটার জন্য বিশাল এক্সাইটেড। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।